হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তবে আজ চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারের ভিডিও নিয়ে। তবে আজকে ভিডিওটা হতে যাচ্ছে বাইন্যান্সের ফুটবল এনএফটির অফারটা নিয়ে। এজন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তবে বাইন্যান্সের ফুটবল এনএফটি থেকে আলহামদুলিল্লাহ অনেকে উড়ে দৌড়ে ইনকাম করতেছে, আবার অনেকে ইনকাম করতেছে না। সব কিছু নিয়ে আমি ভিডিওতে বলবো, এজন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন। তবে আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরপর আমরা নিত্য নতুন কোনো ইনকাম ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনার ওই ভিডিওটা দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকার ইয়ারড্রপ, সকল প্রকার আপডেট, সকল প্রকার অফার কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। যে সকল অফারে জয়েন করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না, কোনো প্রকার রেফার করা লাগবে না। তবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে ইয়ার্স, আপনি যখন ইউটিউবে আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা দেখার পাশাপাশি এই যে এখানে টাইটেল, টাইটেলের উপর ক্লিক করবেন। ওকে, এই যে আমি টাইটেলের উপর ক্লিক করলাম, দেন টাইটেলের উপর ক্লিক করার পর এরপর এখানে মোর, মোরের মধ্যে ক্লিক করবেন। এরপর এই যে এখানে দেখেন জয়েন টেলিগ্রাম লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আর এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। দেন যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান। তবে প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, যে লাইক বাটনের উপর ক্লিক করে একটা লাইক করে দিবেন, আর এখানের উপর ক্লিক করে একটা কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে। তবে চলুন আমরা আর কথা না বলি, এখনই চলে যাবো আমাদের আজকের ট্রফিকে। তবে ট্রফিকে যাওয়ার আগে আপনাদেরকে পেমেন্ট প্রুফগুলো দেখাই। এই যে আজকে আমাদের কমিটির এক বাই প্রায় $22 মতো ইনকাম করছে। এই যে দেখেন, এটা হলো আমাদের গ্রুপ, তো উনি আজকে ইনকাম করছে, যে ওই ইনকামের পেমেন্ট প্রুফটা আমাদের গ্রুপে শেয়ার করছে। এই যে দেখেন, উনি কালকে রাত্রে মানে ম্যাচগুলো ধরছিল, দেন ওইখান থেকে উনি একটা ম্যাচ উইন হয়েছে, বুঝছেন? একটা ম্যাচ উইন হওয়ার কারণে উনি মেবি দুইটা নাকি তিনটা গোল্ডেন এনএফটি পাইছে, নাকি একটা এনএফটি পাইছে গোল্ডেন এনএফটি। ওই গোল্ডেন এনএফটিটা পাওয়ার কারণে উনি এখান থেকে, এই যে দেখেন, পাঁচটা ফর্টো টোকেন পাইছে, বুঝছেন? পাঁচটা ফর্টো টোকেন পাইছে, যেটার বললো $24 মতো। দেখেন এই যে ওনার ইনকাম হয়েছে এখানে, যে $22.75, বুঝছেন? মানে ওনার আজকে ইনকাম হয়ে গেছে প্রায় $23 মতো এই বাইন্যান্সের ফুটবল এনএফটি থেকে, বুঝছেন? তাছাড়া কালকে দেখেন আমাদের কমিউনিটি আলহামদুলিল্লাহ অনেকে ভালো একটা ইনকাম করে নিয়েছে, তাও এই অফার থেকে, বাইন্যান্সের ফুটবল এনএফটি অফার থেকে। এই যে দেখেন, কালকে আমাদের কমিটি থেকে এক ভাই $37 ইনকাম করছে, দেখছেন? আরেক ভাই দেখেন, এই যে উনিও $37 ইনকাম করছে। তারপর আরেক ভাই দেখেন, এই যে উনিও $37 ইনকাম করছে। মানে কালকে যারা বাইন্যান্সের ফুটবল এনএফটি থেকে মানে উন হয়েছে, যাদের প্রোডাকশনগুলো ঠিক ছিল, যারা গোল্ডেন এনএফটি পাইছে, তাদের প্রত্যেকের ইনকাম হয়েছে $37। আর আজকে যাদের মানে একটা হলো মিল হয়েছে, তাদের আজকে ইনকাম হয়েছে $22 করে। তো এভাবে যদি আপনি প্রতিদিন প্রতিনিয়ত ম্যাচগুলো ধরে উইন হন, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের প্রতিনিয়ত নর্মালি $10-15 একবার প্রফিট থাকবে। তাছাড়া তো $10 বেশি সবসময় সবাই পেয়ে থাকে, যেমন কালকে পাইছে সবাই $37, আজকে পাইছে $22, মানে সবসময় কিন্তু $20 উপর আপনার প্রফিট থাকবে যদি আপনি সবসময় প্রোডাকশনগুলো ঠিকঠাক মতো দিতে পারেন, যদি উইন হন, বুঝছেন? তাছাড়া আরেকটা জিনিস, হয়তো অনেকে বলবেন ভাই আমি উইন হতে পারি না, তো ভাই আমিও উইন হতে পারি না, বুঝছেন? আর আমি এই অফারটাতে আসলে তেমন চোখ দিই নাই, দেন এখন আপনাদের পেমেন্ট প্রুফ দেখে আমি একটু মানে চোখ দিছি এবং নিজে নিজে মাঝে মাঝে নিজেও কিছু মানে বিট করি, বুঝছেন? বাট যেহেতু আমার এনএফপিএসে, সেহেতু মানে ফেলে না রেখে বিট করি, যদি ভাগ্যে লেগে যায় তাহলে তো উইন হয়ে গেলে তো ভালো একটা প্রফিট চলে আসবে। আর এখান থেকে যে এনএফটিগুলো দিচ্ছে, ভবিষ্যতে হয়তো আমরা ওই এনএফটিগুলো সেল করতে পারবো, এই জন্য এনএফটিগুলো হলে ক্লেম করে নিই। যদিও উইন না হয়, আমাদেরকে তো এনএফটি দিচ্ছে, তাই না? সিলভার এনএফটি, গোল্ডেন এনএফটি, দেন এখানে আপনার ভাগ্য ভালো, মানে বলতে কি, এখানে যদি আপনি গোল্ডেন এনএফটি পান, আপনার গোল্ডেন এনএফটি যদি বেশি পান, তাহলে কিন্তু আপনার রিওয়ার্ডটা বেশি আসবে। আর আপনি যদি র্যাঙ্ক আপনার এগোতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার ডলারটা পাওয়ার সম্ভাবনা থাকে, বুঝছেন? এই যে দেখেন, এখানে মোট আমরা 32 দিন মানে বিট করতে পারবো। দেখেন এর মধ্যে অলরেডি মানে 32টা এনএফটি পাবো, দেন এর মধ্যে আমার অলরেডি 14টা এনএফটি কালেক্ট করা হয়ে গেছে, দেখছেন? আর আমার র্যাঙ্কটা দেখেন অনেক দূর। আর এখানে দেখেন আমার USD ব্যালেন্স কোনো ব্যালেন্সই নেই, মানে আমি এই পর্যন্ত একটা ম্যাচও থেকেও আমি একটা ম্যাচও উইন হতে পারিনি, এই জন্য আমার কোনো USD মানে কোনো ডলারই নাই, শুধু এনএফটিগুলো আছে। এনএফটিগুলো এমনি দেয় আমাদের, আপনি বিট করলেও দিবে, না করলেও আপনাকে এনএফটি দিবে, আপনি উইন হলেও দিবে, না হলেও দিবে আপনাকে, বুঝছেন? তাছাড়া যে দেখেন আজকের ম্যাচগুলোর অলরেডি এখানে চলে আসে, যেমন আজকে নেদারল্যান্ড ভার্সেস কাতার, ইকুয়েডর ভার্সেস সেনেগাল, তারপর ওয়েলস ভার্সেস ইংল্যান্ড,
ইরান ভার্সেস ইউএসএ, বুঝছেন? তো এই ম্যাচগুলোর মধ্যে আপনার যদি দুইটা ম্যাচও উইন হন, মানে দুইটা ম্যাচে আপনার প্রোডাকশান যদি ঠিক হয়, মিলে যায়, তাহলে কিন্তু আপনি নর্মালি $20 একবার পাবেন, তা আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি একটাও মিল না হয় তাহলে তো আপনার কিছু করা নাই, কপাল খারাপ, দেন এনএফটি পাবেন, বুঝছেন? এনএফটি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। তো আমি মনে করি একটু বুঝে শুনে আপনারা বিটগুলো করার চেষ্টা করবেন, প্রোডাকশানগুলো একটু দেখে শুনে চেষ্টা করবেন। আর আমি যদি ভালো কোনো প্রোডাকশান, মানে ভালো কোনো ইয়ে পাই, সাজেশান পাই যে আজকে এই দল জিতবে, এই দল হারবে, এরকম যদি কোনো, মানে এই দল এত গোল করবে, নেদারল্যান্ড ধরনের 5 গোল দিবে, মানে এরকম একটা যদি ভালো কোনো প্রোডাকশান পাই, আমি ইনশাআল্লাহ আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো, সমস্যা নাই। যেহেতু আমি এখন এই অফারটার দিকে চোখ দিছি, সেহেতু আমার এই অফারটা নিয়ে একটু ঘাটাঘাটি হবে, বুঝছেন? তো অবশ্যই প্রত্যেকে অ্যাক্টিভ থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, দেন কোনো ভালো নিউজ পেলে অথবা কোনো ভালো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব, ওকে? তো এখানে আরেকটা কথা হলো ভাই, এখানে আপনার ভাগ্যের উপর নির্ভর করবে আর আপনার বুদ্ধির উপর নির্ভর করবে। আপনাকে বুঝতে হবে আজকে কোন দল কয়টা গোল করতে পারে, কোন দল জিততে পারে, কোন দল আপনি সাজেস্ট করলে যে এই দল উইন হবে এবং এই দল এতটা গোল করবে, আপনার সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন, আর না হলে না যদি না মিলে তাহলে কিন্তু ওরা আপনাকে এখান থেকে রিওয়ার্ডটা দেবে না। আর এখানে একটা জিনিস, সেটা হলো ভাই, এখানে খুবই কম মানুষই উইন হয়, মানে খুবই কম মানুষের প্রোডাকশনগুলো মিলে। ধরেন আপনি লাগাইছেন 5টা, আমি লাগাইছি 5টা, এভাবে কিন্তু বেশিরভাগ মানুষ উইন হয় না, খুব কম মানুষ উইন হয়, এই জন্য ওদেরকে রিওয়ার্ডটা বেশি দেয়। তো এখান থেকে যদি আপনি ভুলক্রমও যদি আপনি 3-4 দিন উইন হন, তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা প্রফিট চলে আসবে। আর তাছাড়া এই অফারটা এমন একটা অফার, আপনি যদি প্রতিনিয়ত আপনার মানে ম্যাচগুলো উইন করতে পারেন, তাহলে আপনার নর্মালি এই অফার থেকে প্রতিনিয়ত আপনার $100 করে ইনকাম আসবে, বুঝছেন? আপনার যেমন আজকে 4টা ম্যাচ চলে, যদি 4টা ম্যাচ আপনি উইন হতে পারেন, নর্মালি আপনার একবার $100 মতো ইনকাম হবে, তা আপনি একদম নিশ্চিত থাকতে পারেন। কারণ অনেকে দেখলাম একটা ম্যাচ উইন হয়ে ওনাদের ইনকাম হয় $32, $20, $22। তো আপনি যদি 4টায় উইন হন তাহলে তো আপনার র্যাঙ্ক একদম সবার উপরে চলে আসবে, দেন সবার উপরে র্যাঙ্ক আসার কারণে আপনি হয়তো $100 পেতে পারেন, হয়তো $200 পেতে পারেন, হয়তো $300 পর্যন্ত পেতে পারেন। কারণ খুব মানে খুবই কম মানুষই কিন্তু এখানে উইন হয়, অ্যান্ড ওরা যে রিওয়ার্ডটা দেয় ওই রিওয়ার্ডটা কিন্তু যারা উইন হয় তাদের মধ্যে ভাগ করে দেয়, বুঝছেন? তো এই জন্য খুবই কম মানুষ উইন হওয়ার কারণে সবার ভাগে একটু বেশি ডলার পড়ে। আর আপনি যদি সবগুলো ম্যাচ উইন হন তাহলে তো আপনার ভাগে আরও বেশি পড়বে। তো এই জন্য প্রত্যেকে ট্রাই করে দেখেন, যদি ভাগ্য ভালো হয় মিলেও যেতে পারে। কারণ কার কপালে কখন কী আছে এটা তো কেউ বলতে পারে না, আর কার ভাগ্যে কখন কী জুটে এটা তো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর আমরা কেউ বলতে পারবো না। তো এই জন্য অবশ্যই আমাদেরকে সবসময় ট্রাই করে দেখতে হবে। আর অফারটা তো এখনও আছে, দেন আরও অনেক দিন আছে, আর অনেকগুলো ম্যাচ আছে, দেখেন কোন দিন কোন ম্যাচটা আপনার মানে কপালে জুটে যায়, দেন প্রত্যেক ম্যাচগুলো ট্রাই করে দেখেন, কোনো ম্যাচ আপনারা মিস করবেন না। সবগুলোই যদি না পারেন আবে তাবে হলো একবার বিট করতে থাকেন, একবার লাগাতে থাকেন, একবার আপনার নিজের মন থেকে ট্রাই করেন যে আজকে আমার থেকে লাগে এই দল 2টা গোল করবে, আমার থেকে লাগে আজকে ইউএসএ 3টা গোল করবে। এবার আপনার যদি মন টানে তাহলে আপনি মেরে দেন, আপনার মন টানলে আপনি লাগিয়ে দেন, হয়তো আপনার মনটা সত্য হয়ে যেতে পারে, হয়তো উইন হয়ে যেতে পারেন। এরপর উইন হলে তো আপনার এখান থেকে একটা রিওয়ার্ড চলে আসবে, আর এখান থেকে যে রিওয়ার্ডটা আসে সরাসরি কিন্তু ওটা আপনার রিওয়ার্ড সেন্টারে দিয়ে দেয়, দেন ওখান থেকে আপনি ক্লেম করে সাথে সাথে সেলও করে দিতে পারবেন, মানে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট। এখানে আপনি যদি উইন হন তা কিন্তু আপনার ইনস্ট্যান্ট পকেটে টাকাটা চলে আসে। তো এই জন্য আমি প্রত্যেককে সাজেস্ট করবো, যারা এই এনএফটিটা ক্লেম করছিলেন আগেই, তারা প্রত্যেকে এখানে প্রতিনিয়ত মানে বিট করেন, প্রতিনিয়ত ম্যাচগুলোতে আপনি ধরেন, টার্গেট করেন আজকে এই দল এত গোল করবে, এইভাবে প্রতিনিয়ত আপনি করে যান, দেখবেন আপনার ভাগ্যে যদি ডলার থাকে, এখান থেকে আপনার যদি ভাগ্যে কোনো রিওয়ার্ড থাকে, তাহলে ইনশাল্লাহ একটা না একটা মিলে যাবে। তো অবশ্যই প্রত্যেকে ট্রাই করে দেখেন। আর এখানে তো আপনার পকেট থেকে কোনো প্রকার কোনো ডলার যায় নেই, যেহেতু সেহেতু আপনার প্রত্যেকে ট্রাই করেন যে এখানে আমাদের এরকম না, আমি আজকে $5 দিতে হবে তারপর যে আমি বিট করতে হবে, এরকম নেই। কারণ আপনি একটা এনএফটি ক্লেম করছেন, ওই এনএফটির কারণে কিন্তু আপনি এই ম্যাচগুলো ধরতেছেন। এরপর আপনার যখন অফারটা শেষ হয়ে যাবে তখন আপনার যে টোকেনটা দিয়ে আপনি এনএফটিটা বাই করছিলেন ওই টোকেনটা সেল করে আপনার ডলারটা আপনি USDT করে নিতে পারবেন। তারপর আবার আরেকটা জিনিস হলো, এখানে আমাদেরকে যে এনএফটিগুলো দিচ্ছে, ভবিষ্যতে যদি এই এনএফটিগুলো লিস্ট হয় তাহলে তো এই এনএফটিগুলো আমরা যদি $1 করে সেল করি একটা এনএফটি, তাহলে আমাদের কাছে থাকবে ধরুন 32টা এনএফটি, দেন 32টা এনএফটি আমরা নর্মালি ধরেন $32 একবার সেল করতে পারবো, দেন এখানে হয়তো 32টারও বেশি আমাদের এনএফটি দিতে পারে। দেন একটা যদি 50 সেন্ট করে হয় একটা এনএফটি, যদি ভবিষ্যতে লিস্ট হয়, আমি আপনাদেরকে যে লিস্ট হবে তা বলতেছি না, যদি ভবিষ্যতে কখনও যদি মার্কেটে লিস্ট হয়, তাছাড়া যদি একটা এনএফটি 50 সেন্ট করে হয়, তাহলেও যদি আমরা এখান থেকে 30টা এনএফটি পাই, 30টা এনএফটির দাম নর্মালি $15 আসবে। তো অবশ্যই প্রত্যেকে দোয়া করেন যাতে এনএফটিগুলো লিস্ট করে, দেন আমাদের প্রত্যেকের একটা প্রফিট হয়। আর অবশ্যই প্রত্যেকে ট্রাই করে দেখবেন। আর তাছাড়া অনলাইনে কোনো ভালো অফারই নেই বর্তমান সময়ে, খুবই কমই অফার আসে। দেন যে অফারগুলো আসে ওগুলো তো আমি সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, অবশ্যই প্রত্যেকে সবগুলো অফারই করবেন, কোনো অফারই মিস করবেন না। বর্তমানে মার্কেট একটু অবস্থা খারাপ, এই জন্য অফারও তেমন আসে না। ইনশাল্লাহ বছর শেষের দিকে
মানে বছর এখন তো বছর শেষের দিকে, এই জন্য এমনি সবাই হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত থাকে। তাছাড়া অফার এখন তারা তেমন দেয় না। ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে আবার ভালো ভালো অফার আসবে, দেন আমরা ইনশাল্লাহ আবার আগের মতন ভালো কিছু করতে পারবো অনলাইন থেকে। এই জন্য অবশ্যই প্রত্যেকে ধৈর্য ধরতে হবে, আর এখন যে অফারগুলো আসে ওই অফারগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। দেন প্রত্যেকে ধৈর্য ধরে কাজ করে যান, অ্যান এখানে ট্রাই করে যান। বাইন্যান্সের অফার তো আশা করি যদি উইন হন প্রফিট তো পাবেন, আর তাছাড়াও তো প্রফিট হচ্ছে, যারা উইন হচ্ছে তাদের তো প্রফিট হচ্ছে দেখতেছেন। $20, $25, $30, এমনকি $50 পর্যন্ত ওরা প্রফিট করতেছে। আজকে একবার আমাদের কমিটি দেখলাম, উনি বলছে ভাই আমার কালকে $40 ইনকাম হয়েছে এই অফারটা থেকে। তো ইনশাল্লাহ ওনাদের ইনকাম হলে ওনাদের ভাগ্য ছিল, এই জন্য ওনাদের ইনকাম হচ্ছে। যদি আপনার ভাগ্যও থাকে আপনারও একদিন মিলে যাবে, আপনারও ইনকাম হবে। তো এই জন্য হতাশ হবেন না, প্রত্যেকে ধৈর্য ধরেন অ্যান্ড কাজ করেন অ্যান্ড ট্রাই করে থাকেন, দেখবেন আপনার হয়তো একদিন মিলে যাবে। যদি আপনার কপালে, আমি আবার বলতেছি, যদি আপনার কপালে এখানে ডলার থাকে এই অফারটা থেকে, আপনার কপালে যদি কোনো রিওয়ার্ড থাকে, তাহলে অবশ্যই আপনার একটা না একটা ম্যাচ আপনার মিলে যাবে, এবং আপনি ওই একটা ম্যাচ থেকে হয়তো আপনি এখান থেকে কোনো একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে অ্যান্ড আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে অ্যান্ড চেষ্টা করতে হবে, বুঝছেন তো? ব্যাস ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এখন হয়তো অনেকে বলবেন ভাই এখান থেকে কি NFTটা এখনও ক্লেম করা যাবে? হ্যাঁ ভাই, আপনার NFTটা ক্লেম করে এখনও অফারটাতে জয়েন করতে পারবেন। দেন এই NFTটা ক্লেম করার জন্য কীভাবে কী করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, প্রয়োজনে ওই ভিডিওটা দেখে নেবেন সবাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো আর্নিং ভিডিওতে।